আমি মির হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন চব্বিশ ঘন্টায় হাতিলের সৌজন্যে বাংলাদেশ সময় রাত এগারোটায় আমরা সাধারণ সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি আজও এর ব্যতিক্রম নয় আজ অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন সতেরো সদস্যের এখন দপ্তর বন্টন হয়নি সেগুলো নিশ্চয়ই আমরা ধীরে জানতে পাব এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আজকে আলোচনা সাজিয়েছি অনেক অনেক প্রশ্ন জমা হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে সেটা নিয়ে আজকে কথা বলবো আর যাদের সাথে কথা বলার জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে তাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে একে একে পরিচিত হতে চাই পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে আমার ডান পাশে আছেন সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান মিস্টার খান আপনাকে স্বাগত চব্বিশ ঘন্টা আমাদের সাথে আছেন কবি লেখক এবং দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক ফারুক ওয়াসিফ ফারুক ওয়াসিফ আপনাকেও স্বাগত একই সঙ্গে স্বাগত জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মুজিবুর রহমান মিস্টার রহমান আপনাকেও স্বাগত জানাচ্ছি চব্বিশ ঘন্টায় অনেকগুলো প্রশ্ন যেহেতু আছে সবাই সারাদিন আসলে গণমাধ্যমে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছে আমি কোনো ভূমিকায় যাবো না সরাসরি প্রশ্ন তো শুরু করি যেন আবু আলম শহীদ খান আপনার কাছ থেকে প্রথম প্রশ্ন যেটা জানতে চাই যে আং মানে যে সরকারটি গঠিত হলো সেই বিষয়ে আপনার প্রথম প্রতিক্রিয়া কি এবং পাশাপাশি এটাও জুড়ে দেই এই সরকারকে আমরা আসলে কি বলবো অন্তর্বর্তীকালীন সরকার বলবো নাকি সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন বলবো সরকারই প্রথম হলো যে আমি এই সরকারকে স্বাগত জানাচ্ছি আর আপনার লাইনগুলো আগে ঠিক করি যে সেনা সমর্থিত কেন বলবো এই সরকার হচ্ছে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সমর্থিত সরকার এবং ছাত্র জনতার সফল অভ্যুত্থানের ফলে দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি চলে যান দেশ ছেড়ে এবং তখন একটা সরকারের শূন্যতা দেখা দেয় পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি পার্লামেন্ট যেহেতু বাতিল করে দিয়েছেন একটা সরকার প্রয়োজন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেখানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্র বলতে যেটা বুঝাই তারা সকলেই এবং রাষ্ট্রপতি মহান রাষ্ট্রপতি এই সরকারকে সমর্থন করে সুতরাং এটা ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার এবং সকল রাষ্ট্রযন্ত্র তার তাদের পিছনে আছে এইভাবে বলি আমরা এই সরকার আপনার একদম মানে বক্তব্য পরিষ্কার এবং এই সরকারের মানে আন্তর্জাতিক মহল থেকে যে সমর্থন বা অভিনন্দন পাওয়ার সেটা কি পাওয়া যাচ্ছে বা সেরকম খবর কি পাচ্ছি আমরা আমরা তো নরেন্দ্র মোদীর পেয়ে গেছি মনে হয় অলরেডি যুক্তরাষ্ট্র পাওয়া গেছে আমার মনে হয় যে আন্তর্জাতিক সমর্থনের অভাব হবে না কারণ এই যে গোটা জিনিসটা তো পুরো বিশ্ব দেখেছে ওকে কি হয়েছে কেন হয়েছে এবং কেন এই সরকার গঠিত হয়েছে আলোচনা আস্তে আস্তে এগিয়ে নিই ফারুক আছে আপনার আপনার বিশ্লেষণটা কি কি বলবো আমরা মানে আমি একদমই শহীদের সঙ্গে একমত যে এটা ছাত্র জনতা সমর্থিত আন্দোলন সমর্থিত তার ফসল হিসেবে এই সরকারটি এসেছে এবং এটা অতীতের যে কোনো সরকারের থেকে আলাদা কারণ এটা আপনি সাধারণভাবে যে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা সে এটা সেটা না কারণ এটা শুধুমাত্র একটা নির্বাচন করবার জন্য ক্ষমতার পালাবদল ঘটাবার জন্য তারা আসে নাই আমাদের প্রত্যাশা হচ্ছে তারা ক্ষমতার চরিত্রটাই বদলে দিবেন। ওকে রাষ্ট্রকে সংস্কার করবেন জনগণকে মুক্ত করবেন জনগণ দৃশ্যত মুক্ত কিন্তু এমন আইন এমন প্রতিষ্ঠান এমন আয়োজন আছে এমন চক্রান্ত আছে যার কারণে বাংলাদেশের জনগণের সামনে এখনো সজাগ থাকা সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকার দরকার আছে ফলে এই সরকারের প্রধান যে কাজ চারটা যদি আমরা বলি একটা তো হচ্ছে যে একটা রূপান্তরকাল যে একটা শাসন ব্যবস্থার রূপান্তর ঘটানো গণতান্ত্রিক রূপান্তর ঘটানো গণমুখী রূপান্তর ঘটানো সেটা হবে সেটা আমরা ধাপে ধাপে আসবো সেই জায়গায় দুই নম্বর হচ্ছে যে সেটা এ অর্থেই যে আমরা যে সংস্কার আন্দোলনের মধ্যে দাবি উঠেছে মানুষের মধ্যে দাবি উঠেছে যা এরকম এক এখন এক তন্ত্র যাতে আর কখনো বাংলাদেশে আসতে না পারে আমাদের আইন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের শাসন কাঠামো আমাদের সংবিধান সব জায়গায় এইটার একটা রক্ষা কবচ থাকতে হবে এটার মধ্যে পরিবর্তন আনতে হবে দুই নম্বর হচ্ছে যে এই সরকারের একটা বড় দায়িত্ব হবে যে আইন শৃঙ্খলা রক্ষা করা মানে জনজীবনের শান্তি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তার যে আত্মমর্যাদা সেটা লঙ্ঘিত না হয় তার নিরাপত্তা লঙ্ঘিত না হয় এবং মানুষের অবাধ যে বাক স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা রাজনীতি করবার স্বাধীনতা সেটা যাতে নিশ্চিত করা হয় সেটা সবার জন্যই তিন নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে পড়ে সেটা হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধার যে অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করা হয়েছে দলীয় অর্থনীতিতে পরিণত করা হয়েছে এবং অর্থনীতির ভেতরে এমন অনেক কার্যক্রম যেটা দিনে দিনে আমরা সামনে দেখতে পাব যে যে পরিসংখ্যানগুলো আমাদের সামনে হাজির করা হয়েছে সেগুলো মিথ্যা ফলে আমরা যখন সঠিক পরিসংখ্যান সবার আগে আমাদের দরকার হবে না হলে আমরা মুদ্রাস্ফীতি ব্যাংকের ঋণ খেলাপি টাকা পাচার এগুলো সমাধান করতে পারব না আমরা জানি না তো কারণ এই যে পরিসংখ্যান জনগণের সামনে সোনালি একটা পরিসংখ্যান দেখানো হচ্ছে আমরা তো গত কয়েক মাস আগে থেকে দেখছি যে এগুলো বানোয়াট তারপরে যে মানি অর্থ আদান অর্থনীতির যে জায়গাটা আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আবার অর্থনৈতিক লেনদেন পুরোটা এখন ডিজিটাল জায়গায় চলে এসছে অনেকটা অনেকটাই আগের মতো আপনি দু হাজার মতো দুহাজার একের মতো বা উনিশশো একানব্বের মতো না এবং সেটার উপর তাদের কন্ট্রোল ছিল

সেটাকেও একটা রাবার স্ট্যাম্পের মতো পকেটভুক্ত সংগঠনে পরিণত করা হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ ফলে এই যে যাকে বললে একটা পরিষ্কার করার কাজ আজকে ছাত্রছাত্রীরা রাস্তা পরিষ্কার করছে কিন্তু তাদের ইঙ্গিতটা হচ্ছে রাষ্ট্র পরিষ্কার করতে হবে রাষ্ট্র মেরামত করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে ওকে তাহলে এই জিনিসগুলো করতে আমি নিশ্চয়ই আবারও মিস্টার খান থেকে শুরু করে মুজিবুর রহমান থেকে শুরু করে ফারুক আসবে আপনাদের কাছে আসবো কারণ আপনি যতগুলো পয়েন্ট বললেন সেই পয়েন্টগুলো সাথে দ্বিমত করেন কি পাশাপাশি এগুলো করতে কি পরিমাণ সময় লাগতে পারে দেখুন প্রথমত আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে ছাত্র জনতার যে বিশাল যে বিপ্লব হলো এর মধ্য দিয়ে যে একটা সরকার গঠন হয়েছে আমি স্বাগত জানাচ্ছি তাদেরকে প্রথম কথা হলো যে আস্থার জায়গাটা দেখুন যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা তার যে উদ্দেশ্যে এই অভ্যুত্থানটা করেছে আমার শত শত শিক্ষার্থী মারা গিয়েছে হাজার হাজার ইনজুর অবস্থা আছে হ্যাঁ তো এখন এই এই যে শহীদ যারা হয়েছে তারা কি চেয়েছিল কিংবা যারা এখন অভ্যুত্থান করেছে তারা চাচ্ছেটা কি তাদের কিন্তু নয় দফার একটা দাবি আছে হ্যাঁ আমাকে এটা বিবেচনায় রাখা লাগবে এখন আমার প্রাথমিক প্রতিক্রিয়া হলো যে তারা স্যারকে রিকোয়েস্ট করেছেন প্রফেসর মদিন স্যার রাজি হয়েছেন এবং একটা মোটামুটি একটা সরকার গঠিত হয়েছে আমি প্রথমত বলতে চাই যে একটু আস্থায় আস্থায় নিতে হবে স্যারও কিন্তু একথা বারবার বলছিলেন যে আস্থায় নিতে হবে শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীরা থেকে শুরু করে অপারময় ছাত্র জনতা যারা আন্দোলন করেছে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি নেমে এসেছে বিভিন্ন পুলিশ নেমে এসেছে অর্থাৎ একটা জাতীয় ঐক্যের যে জায়গাটা যে জায়গাটা আমাদের অভাব ছিল আমরা যেটা দেখেছিলাম যে আমরা যেটা কি বলি যে এডুকেশনের মূল উদ্দেশ্যটা হলো যে আমরা ন্যাশনাল হারমোনি ঠিক আছে এবং ইন্টিগ্রেশন আমরা এটাকে না করে বরং বিভাজিত করেছি আমরা ডিভাইড অ্যান্ড রুলের কাজটা আমরা করেছি যে এখনো কি ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে আছে কি না আমরা থাকতে চাই না আমি 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 একটু সময় নিচ্ছি যে আমরা থাকতে চাই না প্রাথমিক প্রতিক্রিয়াটা হলো এরকম এবং বাংলাদেশের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে বরণ করে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন তো এখন এবং যে আমরা একটু আগে আলোচনা হচ্ছিল যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হয়তো অভিনন্দন আসবে এবং স্বীকৃতি আসবে এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হলো যে এই এই যে স্বতস্প্রুতার জায়গা থেকে যে গ্রহণ করে নিয়েছেন এটাকে ধরে রাখা আপনি সময় হ্যাঁ না প্রথম কথা হলো এই ইয়াটা তাদেরকে ধারণ করা লাগবে তাদেরকে এক ব্যক্ত করা যাবে না অর্থাৎ ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষার জায়গাটা আছে সেটাকে তাদেরকে পুরনো দিকে এগিয়ে নিতে হবে এবং আপনি যে প্রশ্নটা আমাকে করছে সময়ের বিষয়টা সময়ের বিষয়টা আমি বলবো যে একটা যৌক্তিক সময় হুম একটা যৌক্তিক সময় দেওয়া লাগবে এই সময়টা কি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হলো তারা কালকে বসবে বসে আলোচনা করে তারপর তারা ঠিক করবেন নাকি খান আপনার না আমি 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 শেষ সময়টা কি আমি একটু সময়সীমা তো যেহেতু আমাদের আগের ছিল মাসের একটা বিষয় ছিল প্রভিশন ছিল হ্যাঁ এখন আমরা যেহেতু রাষ্ট্র মেরামতের বিষয়টা আছে শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়গুলো আছে আমাদের কিন্তু আগে রাষ্ট্র মেরামতের জায়গাটা নিয়ে যেতে হবে এমন একটা মেকানিজম দাঁড় করাতে হবে যে পরবর্তীতে কোনো দল ক্ষমতায় আসলেও তারা যেতে আর সুইরাচান না হতে পারে আমাদের কি সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে এম সিস্টেমটা এমন জায়গায় আমাদেরকে দাঁড় করতে হবে সেই সিস্টেমটা দাঁড় করতে একটু সময় দেয়া লাগবে আস্থা জায়গা থেকে সময়টা দেয়া লাগবে পেশ খান আপনার বিশ্লেষণটা কি হবে প্রথমত উনারা সময় নির্ধারণ করবেন না কে করবে উনারা কিভাবে সময়টা নির্ধারণ করবেন কারণ আমাদের সংবিধানের যে সংবিধান অনুসারে তো অন্তর্বর্তীকালীন সরকার হয় নি এটা আগেই আমরা আলোচনা করলাম ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল মানে একটা বিপ্লব বা অভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে যেটা আমাদের সংবিধানে নেই তো সেটা তো পরবর্তীতে আমাদের সংবিধানে কিভাবে এটাকে সেটা সংবিধান সংশোধনের এটা নিয়ে কোন মানে আমাদের মত বিরোধের বা কোনো ধরেন একটা সংবিধান সংবিধান বলে এটা আলোচনা করে এটাকে ডাইলুট করার দরকার করছি না সুতরাং সরকার একটা গঠিত হয়েছে সরকারের অনেক কাজ আছে এবং সরকারের যে কাজগুলো যে সংস্কারের কথা আমরা আলোচনা করছি যেটা প্রস্তাব করছি রাষ্ট্রযন্ত্রটাকে বদলে ফেলতে হবে যে যন্ত্র হয়ে গেছিলো আসলে রাষ্ট্র মানবিক ছিল না তখন রাষ্ট্রযন্ত্রের যায় যে জং ধরেছে সেটা পরিষ্কার করতে হবে রিফর্ম যদি বলেন একটা একটা সেক্টরও বাদ নেই যেখানে রিফর্ম করতে হবে না আমি আপনাকে লিস্ট দিলে একশোটা লিস্ট দিতে পারি বাট রিফর্ম করতে হবে গণকর্মচারীদের রিফর্ম যেমন গণকর্মচারী তার মধ্যে প্রশাসন পুলিশ সেনাবাহিনী অন্যান্য যারা রাষ্ট্রের বেতনে চলে মানে জনগণের ট্যাক্সের পয়সা যাদের বেতন ভাতা হয় তো তারা কি জনগণের সেবক হিসাবে কাজ করছিলেন কি না বা কি কি করেছেন তার অনেক কিছু বের হচ্ছে না তো এই সব জিনিস মিলিয়ে তো একটা বড় ধরনের রিফর্মে দিতে হবে যেমন পুলিশের তো পুলিশ তো নাই পুলিশ সব একটা অদৃশ্য হয়ে গেছে বাট পুলিশ ছাড়া রাষ্ট্র চলবে না তো ওদের তো একটা রিফর্মের মধ্যে এনে ওদেরকে এটা বুঝাইতে হবে যে তারা যেন পরবর্তীতে জনগণের কল্যাণের জন্য কাজ করে বিচার ব্যবস্থা করতে হবে এই সময়টাতে চলে না এই সময় তো তাদেরকে ডাক দেওয়া হচ্ছে মানে আপনি তো রিফর্মে যাবেন আপনি একটা লং টার্ম রিফর্ম করবেন আর একটা শর্ট টার্ম করবেন শর্ট টার্মে হলো যে আপনি পলিসি লেভেলে যারা খারাপ কাজগুলো করেছে সেই পলিসি লেভেলে আপনার একটা বড় পরিবর্তন সেটা তো কালকেই শুরু কালকেও শুরু করতে পারে শুধু পরিবর্তনই যথেষ্ট না যত 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 পরিবর্তন মানে হচ্ছে তাদেরকে চিহ্নিত করা তারপরে যথাযথ আইনের আওতায় আনা এবং আপনি আইন অনুযায়ী কাজগুলো করবেন তো এখন আপনার সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে যৌক্তিক এইসব যৌক্তিক শুনলে হয় কি মানে উইথ অনার টু হিম যৌক্তিক মানে তখন প্রশ্ন যৌক্তিক কয় মাস তাই না নির্দিষ্ট আমার কাছে মনে হয় যে ওনাদের কাজ এক হাজার একটা ওর মধ্যে যদি একশোটা কাজও তাদেরকে করতে হয় দে উইল ওয়ান থাউজেন্ড ডেজ সোজা হিসাব ভাই এক হাজার দিনের কমে এই সরকার যে কথাগুলো আলোচনা বিএনপি মিটিং করেছে তারা তিন মাসের মধ্যে একটা নির্বাচন চলছে আপনি বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে একটা আন্দোলন করছিল তাদের ভাষায় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তো তখন তারা একটা একত্রিশ দফা দাবি দিয়েছিল না সেই দাবিগুলোর ভিত্তিতে যদি কোনো রিফর্মও করতে হয় নির্বাচন কমিশন রিফর্ম গণকর্মচারীদের রিফর্ম আপনার এই যে ডিসি টিএনও ওসি তাদের কার্যক্রমের রিফর্ম আপনার সংবিধানের রিফর্ম সংবিধানটাই তো স্বৈরাচার জন্ম দেওয়ার আসতেছে আমি সংবিধানে সংবিধান তো আপনাকে ব্যালেন্স সংবিধান না এই সংবিধানে আপনি এমন ক্ষমতা দিয়ে রাখছেন যে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতেও একজন ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা চলে যেতে পারে আপনার রাজনৈতিক দল স্পেশালি বিএনপি এবং জাতীয় পার্টি তাদের গঠনতন্ত্রটা কি তাদের প্রেসিডেন্ট যা খুশি তাই করতে পারেন আজকে সভাপতি করবেন কালকে তাকে বের করে দিবেন উনি কমিটি করবেন আওয়ামী লীগের গঠনতন্ত্রের সভাপতিকে এরকম কোন ক্ষমতা দেওয়া না হলেও যখন তারা সম্মেলন করেছেন বা আলাপ আলোচনা করেছেন তখন তারা এক পর্যায়ে বলেন যে সবার পতির কাছে সমস্ত ক্ষমতা অর্পণ করা হলো তো এইভাবে আপনার রাজনৈতিক দলের অভ্যন্তরীণ যে সংস্কৃতি বা তাদের যে মেকানিজম বা তাদের যে অপারেশনাল পলিসি এটার মধ্যে তো গণতন্ত্র নাই যে রাজনৈতিক দল নিজেদের মধ্যে গণতন্ত্র নাই নিজেরা গণতান্ত্রিকভাবে তাদের দল পরিচালনা করে না আপনি সেই দলকে রাষ্ট্র ক্ষমতায় আনলে সেই দল গণতান্ত্রিকভাবে চলবে এটা তো বিশ্বাস করার কোনো কারণ ছিল না বাট তারপরও মানুষ বিশ্বাস করেছে এবং আমরা সেই বিশ্বাসের মধ্য থেকে দেখলাম যে যে রাজনৈতিক দলগুলোর এই যে এরকম গঠনতন্ত্র এবং যে রাজনৈতিক দলগুলো নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র নাই এবং যে রাজনৈতিক দলগুলো নিজেরাই নিজেদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না তারা রাষ্ট্র ক্ষমতা গেলে স্বৈরাচারী হয় যে ওয়াসি ফারুক ওয়াসি ফারুক যে মিস্টার খান যেটা বলছিলেন সেই চিত্র কি শুধুমাত্র মানে মানে এই চিত্রের বাইরে কি কোনো দল আছে বাংলাদেশে না মানে এটা দল নাই কারণ এটাই বাংলাদেশের বাস্তবতা এটা সবসময় এরকমই ছিল ফলে সেখান থেকে আমাদের আগাতে হলে এই রিফর্মগুলো যেটা শহীদ ভাই বললেন অবশ্যই করতে হবে এবং আমরা এটা মাথায় যেন রাখি আমরা এই যে একটা পরিবর্তনের শুরু হচ্ছে আমরা আশাবাদী হচ্ছি কিন্তু আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে এইটা প্রতিষ্ঠিত হচ্ছে অজস্র লাশ এর বিনিময়ে এবং আমাদের সবচেয়ে সমাজের ইনোসেন্ট যারা নিষ্পাপ মাসুম বাচ্চাদের কে নৃশাংশ বর্বরভাবে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে তার কাছে কিন্তু আমরা দায়বদ্ধ ফলে আমরা শুধু আজকে তিন মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে একটা রূপান্তর করে একটা নতুন সরকার আসবে যে সেই বাস্তবতা আছে কি না এক কারণ আওয়ামী লীগের যে রেখে যাওয়া প্রশাসন ইত্যাদি ইত্যাদি মিডিয়া সহ সেটা রেখে আপনি গণতন্ত্রের দিকে যেতে পারবেন না কার্যকরভাবে দুই হচ্ছে আমরা এমন করে সবগুলো রাজনৈতিক দল প্রশাসন রাষ্ট্র প্রায় ভঙ্গর অবস্থায় নিয়ে এসেছিল এই সরকার আমি এই কথাটা না বললে একটু বোঝার অবকাশ হ্যাঁ যে ভেঙে এনেছিল সবকিছু ফলে আমার প্রথমে এই মুহূর্তে ঠিক আমাদের বিপ্লব দরকার নাই বিপ্লবী দরকার নেই রাষ্ট্রের মাথায় আমাদের দরকার একজন দূরদর্শী দায়িত্ববান স্টেটসম্যান আমরা এ ব্যাপারে আশাবাদী স্টেটসম্যানের কাজ হবে স্টেটটাকে রাষ্ট্রটাকে রাষ্ট্রের জায়গায় ফেরত আনা দলীয় যন্ত্র থেকে একটা রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় ফেরত আনা সেটা একটা ভয়ানক কঠিন কাজ তিন যে রাজনৈতিক দল এটা বলে আমি শেষ করছি ক্ষমতায় আসার আশা করছে বা যদি আমরা মনে করি আমাদের ছাত্র আন্দোলনও যদি মনে করছে যে আমরাও ক্ষমতে আসতে পারি তারা কি এই বর্তমান মুহূর্তে প্রস্তুত

দেখুন আওয়ামী লীগ একটা পুরাতন দল হয়তো তাদের আবার ঘুরে দাঁড়াতে সময় লাগবে হ্যাঁ তাদের সময় লাগবে এটা তারা দাঁড়াবেন এটা যারা আওয়ামী লীগের নীতি নির্ধারক আছেন তারা চিন্তা করবেন বিভিন্ন জনের শোনাও যাচ্ছে বিভিন্ন বক্তব্য শোনাও যাচ্ছে যে তারা আবার আসবেন তো আমরাও চাই যে আওয়ামী লীগ আসুক মানে যে সবাই সবাই ইয়ে থাকুক মানে পার্টিসিপেটের ওয়েতে সবাই থাকুক যে কোনো একটা দলকে বাদ দিয়ে দেওয়া আমরা চাই না আমরা চাই যে ইনক্লুসিভ ওয়েতেই সব কিছু হোক আমি তো দুটো দুটো খবর আপনাকে মানে শেয়ার করে তারপর আবার প্রশ্ন করতে চাই আমরা দেখছিলাম যে গোপালগঞ্জে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের স্থানীয়রা বিক্ষোভ করেছেন সেখানে বলছেন তারা শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে সরানো হয়েছে আবার পক্ষান্ত আরও একটা খবর পাচ্ছি যে ভারতে পালানোর সময় দুই আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন এক পক্ষকে দেখছি তারা এখনো দলটির পক্ষে আছে আরেক পক্ষ দেখছি পালিয়ে যাচ্ছেন দলটার মধ্যে কি রিফর্ম জরুরি দেখুন শুধু আওয়ামী কেন ওই যে সাজির কথাটা বলছিলেন যে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো রিফর্মেশন দরকার ইনক্লুডিং আমাদের কনস্টিটিউশন থেকে শুরু করে এবং প্রত্যেক রাজনৈতিক দলের যে সংবিধান আছে দলের যে গঠনতন্ত্র আছে হ্যাঁ সেই গঠনতন্ত্রগুলো চেঞ্জ চেঞ্জ আনা লাগবে ওই এক ব্যক্তির কাছে সকল ক্ষমতা থাকবে এটা হয় না আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ইমিডিয়েট যে জিনিসটা দরকার যে নতুন সরকার এসেছে আইন শৃঙ্খলা রক্ষা করাটা এটা জরুরি ঠিক আছে এটা হলো একবারে প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো যে ইনস্টিটিউশনগুলো আমাদের ভেঙে পড়া মুখ থুবড়ে পড়া ইনস্টিটিউশনগুলো কয়েক দশক ধরে যেগুলো ভেঙে পড়েছে মুখ থুবড়ে পড়েছে আমাদের এই যে সেই বিচারালয় থেকে শুরু করে সাংবাদিকতা শুরু করে বই থেকে শুরু করে শিক্ষক সমাজ থেকে শুরু করে ডাক্তার সমাজ থেকে শুরু করে এই যে দলীয় রাজনীতির যে বিভাজনে আমরা দুষ্ট চক্রের মধ্যে আছি সেই দুষ্ট চক্র থেকে আমাদেরকে বেরোতে হবে ফারুক আসির আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ বা অন্যান্য দল মানে তার সহযোগিতার চোদ্দ দল ছিল বাংলাদেশের সবচেয়ে পুরনো দল এবং সেই কারণেই আওয়ামী লীগ সবচেয়ে ব্যাকডেটের দল তাঁদের যে বক্তৃতা স্লোগান ভাষা ইত্যাদি সবকিছু কিন্তু ধরেন আপনি মুক্তিযুদ্ধের পূর্বেকার কিন্তু মুক্তিযুদ্ধ অর্জিত হয়ে বিজয় হয়ে আমাদের সবচেয়ে গৌরব এবং আমাদের স্বাধীন রাষ্ট্রের যে রিফর্ম চাচ্ছি সেই রাষ্ট্র তো স্বাধীন হয়েছিল একাত্তরে এবং শহীদ ভাই সেই সেই যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা কিন্তু আওয়ামী নিজেকে নবায়ন করেনি স্মার্ট বা ডিজিটাল এগুলো কোনো রাজনীতির ইয়ে এটা একটা প্রায়োগিক দুই দিনের স্লোগান আওয়ামী লীগের সম্ভবত মুসলিম লীগের পরিণতি হতে যাচ্ছে ভাষা আন্দোলনের পর মুসলিম লীগ এই অঞ্চলে শুকিয়ে গিয়েছিল শুকিয়ে মরেছিল কিন্তু আওয়ামী লীগ নিজেকে নিজে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে জনগণের ঘৃণায় ফলে যে পোড়ামাটিতে আওয়ামী লীগ নিজে নিজের জমিনটাকে আওয়ামী নিজেই পুড়িয়ে দিয়েছে সেখানে আওয়ামী লীগের সহজে নৈতিক বলেন রাজনৈতিক বলেন বা যাই বলেন না কেন ছাত্রদের কাছে একটা পরাজয় ঘটেছে কিন্তু এর কারণে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি পড়ানো ভাস্কর্য ভাঙানো ধানমন্ডি বত্রিশ এটা কারা করছে কেন ওইটা আমরা ওইটা আমরা নিন্দা করি এবং এটা যারা করেছে সেটা বের করার দায়িত্ব এই সরকার এসেছে তারা করবেন আমি আমার কথাটা শেষ করি সেটা হচ্ছে যে দেখেন উঠতি মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই অংশের বিরোধিতা বৈষম্যের কারণে কিন্তু দেশভাগ হয়েছিল তাদের চাকরিতে বৈষম্য দূর করার নিশ্চয়তা দেওয়া হয়নি বলে মুসলমানরা তারা আরেকটা পাকিস্তান আন্দোলনে জড়িত হয়েছিল এবং পশ্চিমবঙ্গের যারা বনেদি মধ্যবিত্ত তারা এটা মেনে নিয়েছিল যে তোমরা বরঞ্চ আলাদা দেশে থাকো তবু তোমরা আমরা সমান না একই বৈষম্য পান পাকিস্তান করেছিল পাঞ্জাবিরা করেছিল যে তোমরা আমরা সমান না তোমরা আমাদের অনুগত থাকবে বৈষম্য থাকবে ফলে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি এই উঠতি মধ্যবিত্ত শ্রেণীর তখন আন্দোলন করেছিল এবং শেখ মুজিবুর রহমান ছিলেন সেই উঠতি মধ্যবিত্তের নেতা আজকে নতুন যে একটা সমাজ আমাদের তৈরি হয়েছে বিরাট রকম মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে তাদের অজস্র সন্তানরা তারা নতুন বাংলাদেশে মর্যাদা নিয়ে এবং নিশ্চয়তা নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে বাঁচতে চায় তাদের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছে এই জেনারেশন তারা তাদের বুকে গুলি লেগেছে তার সহপাঠী তার সন্তান নিহত হয়েছে তারা কি সহজে ক্ষমা করবে তাহলে আমি আপনার কাছে বিষয় জানতে চাইব যে মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগ শুধুই নিম্নগামী হয়েছে এর ভবিষ্যৎ কি এই দলটির না মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগ নিম্নগামী হয়েছে এটা তো স্ট্রাটেসিক বলে না কারণ পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ তো এই আরো বেশি মুক্ত ঘুরে পড়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা ফিরে এসেছিল এবং ছিয়ানব্বই সালে তারা পপুলার ভোটে ক্ষমতা এসেছিল যেমনভাবে পপুলার ভোটে বিএনপিও একানব্বই সালে ক্ষমতায় এসেছিল তারপরে দুই হাজার এক দুই হাজার আট এবং চোদ্দোর নির্বাচন আঠারো নির্বাচন পরপর তিনটা নির্বাচনে মানুষ যখন ভোট দিতে পারেনি এবং আপনি দেশের অনেক উন্নতি হয়েছে চাক প্রোগ্রাম করা হয়েছে আপনার মেট্রো রেল হয়েছে এক্সপ্রেসওয়ে হয়েছে টানেল হয়েছে বাট এগুলোর মধ্য দিয়ে এগুলো বড়ো বড়ো প্রজেক্ট এবং এটা দেশের ভাবমূর্তি হতে উজ্জ্বল করেছে বাট এগুলো থেকে কিন্তু সাধারণ জনগণ অ্যালিনিয়েটেড ছিল এতে সন্দীপের রফিকের কি টেকনাফের আবদুল্লার কী আপনার ইয়ার আপনি আমাদের এই যে তেঁতুলিয়ার মোজাম্মেলের কি হয়েছে সে এই উন্নয়নের স্বাদ তার কাছে যায়নি এবং উনি যেটা বলছেন যে বাংলাদেশে অনেক মধ্যবিত্ত হয়েছে ট্রু থার্টি মধ্যবিত্ত তার মধ্যে লুটেরা মধ্যবিত্ত কতজন আছে এটা ওনারা হিসাব করে বের করবেন কারণ মধ্যবিত্তের ক্যারেক্টারের মধ্যে মধ্যবিত্ত আছে আমি উঠতি মধ্যবিত্ত যারা তাদের মধ্যে লুটেরা মধ্যবিত্ত কতজন তারা কিভাবে উপার্জনটা করেছে এটা একটা আলোচনা এবং এটা গভীরভাবে দেখার বিষয় আর পাশাপাশি আমাদের নিম্নবিত্ত মানুষ ধরেন সরকারি কার্ড দিয়ে এক কোটি মানুষকে রেশন কার্ড দিতে হয়েছে যে তাদের খাদ্য সহায়তা তাহলে সেখানে পাঁচ কোটি ছয় কোটি মানুষ নিম্ন কামী আপনি ঢাকা শহরে ফুটপাতে ঘুমায় লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ শিশু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই আন্দোলনে তাদের বিশাল অংশগ্রহণ ছিল কেন তারা তো কোটা বুঝে না তারা একজন গুলিবিদ্ধ হয়েছে রক্ত পড়েছে এটা বুঝতে পেরেছে সাথে তাদের এই ক্ষোভটা ছিল যে এই বাংলাদেশ যে চুয়ান্ন বছরে আমরা বলছি এত উন্নতি হয়েছে এত কিছু হয়েছে আমরা তো কিছু আমরা তো একখালি ডিম কিনতে পারি না আমরা এক কেজি গরুর মাংস কিনতে পারি না আমরা কখনো একটা মাছের টুকরা কিনতে পারি না কিন্তু একজন পিওন চারশো কোটি টাকার মালিক হয় একজন আইজিপি হাজার হাজার কোটি টাকার মালিক হয় একজন যুবলীগের সভাপতি দেড় হাজার আড়াই হাজার কোটি টাকার মালিক হয় তো এই যে এখন তো আপনি নিউজটাকে কিন্তু মানে শুধু সত্তরের দশকের কথা চিন্তা করেন কোথেকে আমরা তথ্য পেতাম এখন তথ্য প্রবাহ এত উন্মুক্ত সবাই সব কিছু জানে তখন এই যে ক্ষোভটা এই যে সরকারের অনেক চ্যালেঞ্জের মধ্যে এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ যে এই অর্থনৈতিকভাবে দুস্থ মানুষ তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে হবে জি সেখানে আমি একটু থামাই আমার একটা বিরতি নিতে হবে বিরতির পর ফিরে এসে অধ্যাপক মুজিবুর রহমান আপনার কাছেও প্রশ্ন থাকবে একই সঙ্গে বাকিদের কাছেও প্রশ্ন থাকবে যে আমরা ক্যাটাগরিক্যালি বলছিলাম যে শৃঙ্খলা পরিস্থিতি খুবই এখন জরুরি হয়ে যাচ্ছে এরপর অর্থনীতির বিষয় আসছে আপনার রাজনীতির বিষয়গুলো থাকবে পাশাপাশি আরেকটা বিষয় কিছু কিছু বিষয় তো বিচারও জরুরি দৃশ্যমান কোনো কার্যক্রম জরুরি সেগুলো আসলে কতটুকু মনোযোগ দিয়ে রাখা হচ্ছে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে স্টেটমেন্টগুলো আজকে দিয়েছেন শপথের আগ পর্যন্ত সেগুলো একটু বিশ্লেষণ করতে চাই অধ্যাপক মুজিবুর রহমান যে প্রশ্নটি আমার জন্য রাখতে চাই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি যেটা বলছিলেন যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে তত দ্রুত বাংলাদেশ সহ আশপাশের অঞ্চলগুলোকে তা তারাও স্বাভাবিক থাকবে এইটার আসলে কি অর্থ বা এটা কী মিনিং সে একটু বুঝতে চাইব পাশাপাশি আমরা পুলিশ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাগুলো বলছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হবে পুলিশকে আস্থা ফেরাতে হবে এখন আস্থাটা ফিরবে কি করে আপনি যদি ব্ল্যাক ম্যান লাইভ ম্যাটার্স সেই আন্দোলনটা এরিক গার্নারের ঘটনা যে ঘটনা সে বলছিল আই ক্যান ব্রিথ এই ঘটনার পর যেভাবে পুরো মার্কিন পুলিশ হাঁটু গেড়ে পুরো ক্ষমা চেয়েছিল আমাদের এখানে কিভাবে সেটা মানে আমি জানি না প্রশ্নটাকে আপনি কীভাবে নিচ্ছেন কিভাবে আস্থাটা ফেরাবে জনগণের প্রতি পুলিশ যে হ্যাঁ আমি আছি দেখুন প্রথম বিষয় হচ্ছে যে যারা দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি জনগণের আস্থা আছে তো আছে বলে এখনো পর্যন্ত প্রতীয়মান হচ্ছে যার কারণে আমরা বাদবাগে উচ্ছ্বাস দেখেছি আমরা ঠিক আছে এখন তাদের প্রতি আস্থা রাখতে লাগা লাগবে এটা হলো প্রথম কথা আমাদেরও ধৈর্য ধরা লাগবে জনগণকে ধৈর্য তোরা লাগবে তাদের প্রতি আস্থা রেখে হ্যাঁ এখনই আজকে কালকেই দুদিন পরই করে ফেলা লাগবে এমন না স্যার তো বলেছেন যে উনি অল্প সময়ের মধ্যে এটা করবে এবং উনি কিন্তু বলেছেন একই একই সাথে একই কথা বলেছেন যে আমার উপর যদি আস্থা থাকে তাহলে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখা লাগবে হ্যাঁ আর নাহলে কিন্তু আমি মনে করবো অন্য মেসেজ মনে করবো তো এখন এটা হলে একটা জায়গা বাংলাদেশের অভ্যন্তরীণ তো এটা খুব স্বভাবতই যে দাঁড়ায় যে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা যদি অস্থিতিশীল হয় আশেপাশে এটা ওয়েব পড়বেই এটা আমি যে একটা একদম জেনারেল স্টেটমেন্ট হিসেবে দেখছি এটা আমি আলাদা কোনো কিছু হিসেবে দেখছি না আপনি আস্থার জায়গাটা কীভাবে আনা যায় সে কথা আপনি বলছিলেন যে পুলিশের কথা যে পুলিশ রিফর্মেশনের কথা কিন্তু আলোচনা আসছে অলরেডি এবং পুলিশ না আমরা কিন্তু সকল ধরনের ইনস্টিটিউশনের কথাই বারবার বলছি কেবল পুলিশ না সকলকে আমাদের রিফর্মেশনের আওতায় আনতে হবে তাদের গঠনতন্ত্র থেকে শুরু করে আমি আর একটু বোঝার চেষ্টা করি ধরেন পুলিশকে আপনি আস্থার কথা বলছেন মানে সাধারণ ছাত্র জনতা দেখেছে যে একদম ব্লাঙ্ক পয়েন্টে এত কাছাকাছি একটা মানুষকে আপনি যার হাতে কোনো অস্ত্র নাই যে ধর একটা লাঠি আছে কোনো লেথালৈপেন না যেটা মানুষকে মেরে ফেলা যায় সেখান থেকে গুলি করা হলো মানে এই এই ঘটনা ঘটার পরও এটাকে জাস্টিফাই করার জন্য যখন পুলিশের নানান কর্মকর্তারা নানান জায়গা থেকে কথা বলা হচ্ছে তখন আস্থাটা তো নষ্ট হবেই কিন্তু সরি বলার যে দুঃখ প্রকাশ করার সেটার কি কোনো না আপনি আপনি যেমন যেমন বলছিলেন বলছিলেন যে বিচারের কথা হ্যাঁ যে বিচারের বিচারের বিষয়তে যে কাজগুলো যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু দিতে হবে এবং এট টাইম আমাদের কিন্তু একই কথা মাথায় রাখতে হবে যে প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে কিছু করা যাবে না যে যতটুকু অপরাধ করেছে তাকে অপরাধের জন্য শাস্তি দিতে হবে এবং পুলিশ বাহিনীতে আমরা জানি যে পুলিশ বাহিনীতে আমাদের বিশাল ভূমিকা ছিল আমাদের যে থেকে আমাদের মুক্তিযুদ্ধের সময় বিশাল ভূমিকা ছিল এই পুলিশকে কারা জনগণের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করালো এই ন্যারেটিভটা কিন্তু আপনাকে বুঝতে হবে কারা তাদের স্বার্থ হাসিলের জন্য দাঁড় করিয়েছিল এই পুলিশ বাহিনী সবাই কি খারাপ মোটেই না আমি 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 বহুজনকে চিনি আমার আত্মীয়স্বজন থেকে শুরু করে সবাই আমার এই পুলিশ বাহিনী তো আমাদের আমাদেরই যে আমাদেরই ভাই আমাদের ছাত্ররা সেখানে আছে তো এখন সবাই না যারা চিহ্নিত তাদেরকে আপনি চিহ্নিত করে শাস্তির আওতায় আনেন তাহলেই কিন্তু জনগণের আস্থা ফেরত আসবে এটা একটা আর কিছু যোগ না করতে চান তাহলে আমি আরেকটা জায়গায় যোগ করতে চাই যদি আপনি আমাকে দু মিনিট সময় দেন হ্যাঁ সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেমন আমরা সকল রিফর্মেশনের কথা আমরা বলছি আমরা একটা জায়গায় আমরা ভুলে যাচ্ছি যে

হলে এবং হোস্টেলে যে থাকে তারা কি ধরনের জীবন মান তাদের ডাইনিং এর অবস্থা কি তাদের ম্যাসের অবস্থা কি তাদের তাদের এই জায়গাগুলো কিন্তু হাইলাইট করা লাগবে বাজেট বর্দ থেকে শুরু করে এই জায়গাগুলো ইয়ে করতে হবে তাদেরকে ইন্টারন্যাশনাল গ্লোবাল সিটিজেন তো এই জায়গাগুলো আমাদেরকে আনতে হবে জি ফারুক আসিফ এই বিষয়ে আপনি নিশ্চয়ই যোগ করবেন পাশাপাশি আরো দুটি প্রসঙ্গ বা দুটি প্রশ্ন যোগ করে দিয়ে আপনার কাছে সেটা হচ্ছে ধরেন আবু সাইদের কথাটা বলি যদি বা আবু সাইদের কথা পাশাপাশি মীর মুগ্ধর কথাটাও যদি বলি মির আপনি এই চিন্তা করেন যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে আমার পরামতে গণমাধ্যমে এখান দিয়ে গুলি ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে স্নাইপার সো এই যে একটা ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট বা ইন্টেলেকচুয়ালদেরকে যে হত্যা করার প্রবণতা যে ধরেন আমরা যদি একাত্তরও চিন্তা করি বুদ্ধিজীবীদেরকে কীভাবে হত্যা করা হয়েছিল তাহলে এই ঘটনাগুলোকে কেন আমরা উচ্চ পর্যায়ে গিয়ে নয় নিয়ে গিয়ে তদন্ত করব না প্লাস এই মানুষগুলোকে কেন আমরা স্বীকৃতি দেব না অবশ্যই মানে আবু সাঈদের যে যেটা আমি বলবো মহাকাব্যিক যেটা প্রায় অলৌকিক প্রায় অবিশ্বাস্য একটা সাহস এবং সেটাই পুরো আন্দোলনকে এই জায়গায় নিয়ে এসেছে একই সঙ্গে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মার খাচ্ছিল চূড়ান্তভাবে উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু সামনে এগিয়ে এসেছে এবং তারা জীবন দিয়েছে সংখ্যার বিচার করলে তাদের এককভাবে জীবন দেওয়ার সংখ্যা বেশি আজকে আমরা আমরা এই জায়গায় আসি আমরা যখন অনেক প্রসঙ্গ আসছি তখন এটা ভাবতে হবে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোথায় এখন তারা তো এখনও মাঠে ময়দানে এই যে নাগরিক দায়িত্ব সেবার দায়িত্ব পালন করছে এখন যেটা আমার প্রথম এই মুহূর্তে জরুরি আমাদের একটা সরকার গঠিত হয়েছে আমরা তার প্রতি প্রত্যাশা রাখি আমরা আশাবাদী থাকি এবং সতর্কও থাকি দুই যে একটা আন্দোলন ছিল আন্দোলনটা কি শেষ সতর্ক মানে হচ্ছে বিচ্যুত না হয় জনপ্রত্যাশা পূরণ যাতে না করে বা এই সরকারকে কেউ উচ্ছেদ করার চেষ্টা অপচেষ্টা যাতে না করতে পারে সেই কারণে আন্দোলনটা এই মুহূর্তে মাঠে থাকা দরকার আমি মনে করি ছাত্রছাত্রীরা যে জনগণের দায়িত্ব নিয়ে রাস্তাঘাট পরিষ্কার করছে সেটা ঠিক আছে কালকে থেকে সিটি কর্পোরেশন সকল কর্মচারীরা চলে আসবে পুলিশ চলে আসবে এখন তাদের ওই গোড়ার জায়গাটা তারা যে দাবি তুলেছিল যে সংস্কার যে পরিবর্তন সেগুলোর পাহারা দা তাদেরই হতে হবে আমরা শুধু এটার জন্য প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে বসে থাকতে পারি না এবং যে ষড়যন্ত্রের কথা আমরা চতুষ্প থেকে বাংলাদেশের এই ঘটনা শুধু একটা দেশীয় ঘটনা না এটা কিন্তু একটা আন্তর্জাতিক ভূমিকম্প একটা ভূ ভূমিকম্প এর অভিঘাত পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়বে আমাদের চারপাশে তো পড়বেই ফলে সকলেরই ওই জায়গা থেকে বাংলাদেশ যেহেতু একটা ভূ একটা স্পর্শগত স্থান মানে একটা স্নায়ু কেন্দ্র এটা আমাদের স্নায়ু যেমন একটা জায়গায় সবগুলো স্নায়ু আছে ওই জায়গায় বেশি চাপ বেশি গুতগতি মনে না করাই ভালো যারা দূরদর্শী বন্ধু আছেন দেশে বিদেশে আমাদের সকল বিদেশি বন্ধুর সঙ্গে একটা সুস্থ সম্পর্ক ফেরত আনতে হবে আমাদের যে বিভিন্ন নীতি প্রণয়নে যে আমাদের সার্বভৌমত্বটা আমরা হারিয়ে ফেলেছিলাম সেই নীতিগুলো আমাদের সাথে এখন আবার আমাদের মতো করে করতে হবে কিন্তু আমি যেটা দিয়ে শুরু করেছিলাম এইগুলো হওয়ার ক্ষেত্রে যে চাপটা মাঠে থাকা দরকার এই মাঠে অবশ্যই আন্দোলনকারীদের এবং সেটা প্রাইভেট পাবলিক গ্রাম শহর স্কুল কলেজ সকলে যারা আগ্রহী তারাই তাদের কিন্তু এই জমায়েত থাকা এখন খুবই জরুরি এটা এমন মনে করা যাবে না যে বিজয় এসে গেছে এবং বিজয় কোনো আরামের বিষয় না বিজয় একটা সজাগ সতর্ক থাকার বিষয় আপনার পয়েন্ট একদম পরিষ্কার আমি একটু আবুল আলম খান আপনার বিশ্লেষণে জানতে চাইবো আচ্ছা যা হলো আলোচনা হলো সেখান থেকে যদি আপনি কিছু যোগ করতে চান চান করবেন নিশ্চয়ই আমার জানা জায়গাটা হচ্ছে যে আমরা কি আদৌ কোনো সময় জানতে পারবো দল মত সব ভুলে এই অভ্যুত্থানে আসলে কত মানুষ প্রাণ দিল না কেন জানতে পারবো না জানা সম্ভব কেন এগুলোর রেকর্ড আছে মানে যেখানে রেকর্ডটা ধরবো আপনি সরকারি রেকর্ড না সরকারি রেকর্ড কেন আপনার তো মিডিয়ার রেকর্ড আছে আপনার ছাত্রদের কাছে রেকর্ড আছে ভিডিও আছে তারপরে আপনার গার্জিয়ানরা আছে যাদের অভিভাবকরা যারা খুঁজে পাচ্ছেন না তো এটা একটা একটা ভালো তদন্তের পারে বা একটা মানে এমন এমন লোককে দিয়ে তদন্ত করতে হবে যে তদন্তকারীরা সবকিছু বের করতে পারবেন এবং তদন্তের মধ্যে দিয়ে বের হয়ে আসবে যে কোথায় কি এক্সেসটা হয়েছিল আপনার সবকিছু তো আর এক্সেস হয় না পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে পুলিশকে কখনো কখনো মবকে সরানোর জন্য কিছু কিছু কাজ করতে হয় যেগুলো পুলিশের প্রাথমিক কাজ বাট সেই প্রাথমিক কাজ যখন সেই সীমানা অতিক্রম করে আপনি যে মুগ্ধ উদাহরণ দিলেন উদাহরণ বা আরও অনেকটা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নট অল পুলিশ ফোর্স এবং এটা ভুলে গেলে চলবে না যে এই যে চারশো পাঁচশো মানে যেটা আমরা এখন জানি না এই যে নিহতের সংখ্যা যারা যারা নিহত হলেন এবং যাদেরকে হত্যা করা হলো সেটার মধ্যে কিন্তু পুলিশও আছে আপনি একটা পুলিশ পুলিশের স্টেশনে আগুন লাগিয়ে একসাথে কতজন পড়লো সেখানে একজন অন্তঃসত্ত্ব পুলিশ নারীও ছিল তাই না সো এটাও হিসাব করতে হবে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল এটাও হিসাব করতে হবে আপনি কি আন্দোলনটাকে বেগবান করার জন্য এই ধরনের এক্সেস করাটা ঠিক হয়েছে কি না এটা তো ছাত্ররা করেনি ছাত্ররা বলেছে এটা রাজনৈতিক দল কেউ স্বীকার করেনি যে তারা করেছে বিএনপি বলছে তারা করেনি জামাত বলছে তারা করেনি তাহলে কারা করলো আপনি যখন ইনভেস্টিগেট করবেন তখন কিন্তু নির্মহ একটা ইনভেস্টিগেশন হতে হবে এবং যখন দলীয় সরকার থাকে রাজনৈতিক সরকার থাকে তখন আমরা মোটামুটি মতামতে একমত হতে পারি যে তখন কোনো নির্মহ ইনভেস্টিগেশন হয় না এইটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটা নির্মহ ইনভেস্টিগেশন করা সম্ভব এবং সরকারে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন আইনবিদ আছেন জাস্টিস আছেন অধিকার কর্মী আছেন যে আছে তারা এই কাজটা করতে পারেন তারা আগেও এই কাজটা করেছিলেন এই কাজটা তারা সুন্দরভাবে এবং এটার একটা নির্মল তদন্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে এখন ধরেন বাংলাদেশ পুলিশ বা এই পুলিশ যেটা এটা কিন্তু শত বছরের পুরানো একটা সংগঠন এবং এই পুলিশ না থাকলে কি হয় এটা আমরা অনুভব করছি আপনি প্রত্যেক দিন বেলা আড়াইটা তিনটা চারটা পর্যন্ত খাবার নাই দাবার অথবা নেই নেশাগ্রস্ত রাত্রে চেষ্টা করছে আরো কিছু লুটপাট তো দেখেছে আরো কিছু লুট করে আমরা যাই কিনা নিশ্চয়ই সেটা জানতে চাইবো যে ধরেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা যারা সদস্যরা যারা আছেন তারা আসলে কতদিন থাকবেন তারা ভবিষ্যতে রাজনীতি করবেন কি করবেন না নির্বাচন করতে কি পারবেন না এটা কি মানে কত কখন আমার পরিষ্কার হতে পারবো আসলে প্রথম কথা হলো যে যেমন আজকে আমরা যে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছিলেন আমার ধারণা যে এই গভর্নমেন্ট হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসবেন বসে তারা তাদের যে তারা কতদিন থাকবেন হ্যাঁ তারা দায়িত্ব পালন করবেন এটা হয়তো সমঝোতার ভিত্তিতে হ্যাঁ এবং ওই রাজনৈতিক দলের সাথে কথা বলেই তারা হয়তো হ্যাঁ তো এই এটা আমি চাই যে এর মধ্যে যাতে কোন রকম আবার বিরূপ ইয়া না থাকে যে কোন রাজনৈতিক দল আবার অখুষি হচ্ছে না হচ্ছে মানে আমি চাই যে মিচুয়ালি হোক জিনিসটা আমি আর কোন রকম অশান্তি না হ্যাঁ যে এটা মিচুয়ালি এই জিনিসগুলো হোক ঠিক আছে তো এই সেই সময়সীমা থেকে শুরু করে কর্মপরিধি সবার সাথে আলোচনা করেই হোক জিনিসটা হ্যাঁ তো যেহেতু এখানে অনেক অনেক ধরনের প্রতিনিধিত্ব আছে শিক্ষার্থীদের ওই দাবিগুলোর বিষয় আছে আমি বারবার বলছি আমি শুধু দুইটা কথা বলি শেষ করব। ঠিক আছে তো প্রথম কথা দেখেন যে আমরা অনেক কিছু আলোচনা করছি আমরা সফট পাওয়ার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ সফট পাওয়ার তো শিক্ষা এই যে এত কিছু আমাদের হচ্ছে কেন হলো আমরা তথাগতিত ডিগ্রি নিও আমরা কেন শিক্ষিত হতে পারলাম না কেন লেজুর বৃত্তি করলাম কেন গোলামি করলাম কেন দাসত্ব করলাম আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে এই কারণে আমি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বহু বিশ্ববিদ্যালয়ে ভিজিদের পদটাকে হেড়িক করছি আমি 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 আসছে দেখুন দেখুন যে যে পাউলো ফেরি নাম আমরা জানি হ্যাঁ ব্রাজিলিয়ান শিক্ষাবিদ তিনি বলেছিলেন যে যে শিক্ষা নিরপেক্ষ নয় শিক্ষার মাধ্যমে মানুষকে শৃঙ্খলিত করা যায় আবার শিক্ষার মাধ্যমে মানুষকে মুক্ত বা স্বাধীন করা যায় আমরা কোন শিক্ষা চাচ্ছি আমরা কোন শিক্ষা দিব আমরা কি অনুগত একান্ত অনুগত শ্রেণী তৈরি করবো এমন শিক্ষা চাচ্ছি নাকি আমরা মানুষকে মুক্ত এবং স্বাধীন করবো এমন শিক্ষা চাচ্ছি এই জায়গাতে আমাদের কাজ করা লাগবে জি ফারুক আসিফ ডক্টর ইউনুসের আরেকটা বক্তব্য খুবই পরিধানযোগ্য তিনি বলছিলেন যে আমরা আসলে এই যে ছাত্রদের যে আত্মত্যাগ এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাক স্বাধীনতা অর্জন করেছে আমরা কথা বলতে পারছি আমরা কি ডক্টর নানান প্রশ্ন করতে পারবো যদি তিনি যে সরকার চলছে নানান সময় তিনি তো হয়তো মানে সমালোচিত তো পারেন পারেন সেখানে কি আমরা তাকে প্রশ্ন করতে পারবো মানে এটা হচ্ছে যে আমরা প্রশ্ন যে করবে এটা তার উপরও কিন্তু নির্ভর করে আপনি সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন পতিত তাকে প্রশ্ন করতে বাধা ছিল কোথায় হ্যাঁ আমরা প্লেস কনফারেন্সে সব সাংবাদিক আসতে পারতো না কিন্তু প্রশ্ন তো আপনি একটা কলাম লিখেও তুলতে পারেন তাহলে আমরা যখন সাংবাদিকরা নিজেরা লোভে পড়ে বা ভয়ে পড়ে আমরা নিজেদের জবান বন্ধ করে ফেলি তখন শুধু আমাদের তার কথা শুনতে হয় এবং শুনতে হয় আমি 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 তো নিশ্চয়ই ডক্টর ইউনুজ সেই প্রশ্ন করার স্বাধীনতা ডক্টর ইনুজ দেবেন না এটা আন্দোলন মানুষকে এই জায়গায় মুক্ত বাকস্বাধীন করেছে এবং মানুষ এই কথাগুলো বলবে এবং ডক্টর ইনুস যে ধরনের মানুষ আমরা তাকে যেভাবে চিনি তিনি তিনি কোনোভাবেই এই প্রশ্নকে নিরুৎসাহিত করবেন না করলে এই তরুণদেরকে এইভাবে তিনি কাছে টানতেন না আমি আগের যে কথাটা আসছিল সেটা হচ্ছে ছ মাস না এক এক ধরনের সমঝোতা কিন্তু রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে হয়েছে এবং রাষ্ট্রের যে স্টেকহোল্ডার বিভিন্ন পেশাদার গোষ্ঠী বাহিনী আছে এক ধরনের সমঝোতা না হলে আজকে এই সরকার হতো না ফলে আমরা মনে করি যে যে সরকারের পতন হয়েছে সেই দলটি ছাড়া বাকি সকল অংশের একটা সমঝোতার মধ্যে দিয়ে সরকার ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই ঐক্যমতের মধ্যে ডক্টর ইনুজ বারবার বলেছেন আমাকে কাজ করতে দিতে হবে এবং সেটার গভীরতা অনেক ব্যাপক আমরা দেখেছি কত হিউজ পরিমাণ কাজ যেটা আমরাও এখানেও আলোচনা করলাম আপনি আপনাকে একটা ট্রুথ কমিশন করতে হবে কি ঘটেছিল ঘটেছিল কেন কে কাকে কিভাবে হত্যা করেছিল কে পুলিশ মেরেছিল কে ছাত্র মেরেছিল এবং তার বিচার প্রক্রিয়া এদের শাস্তির ব্যবস্থা আপনার কালো টাকা উদ্ধার করার কাজ এই কাজগুলো যদি এখন শুরু না হয় আমি আমি একটু বলতে দেন এখন শুরু না হয় কারণ এটা তো ইয়ার নেন না ইন্টারভিউ না এই কাজগুলো এখন শুরু হয় আপনি পরে আর কখনো শুরু করতে পারবেন কিনা আপনি জানেন না ফলে আমরা শুরু করে দিবে এই সরকার সরকার পরের কোন শিল্পী লেখক ফারুক ওয়াসিফ কি কলম ধরবে যে ধরেন জানতে চাইবে যে ধরেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুস যখন দেশের বাইরে বাংলাদেশে যা ঘটছে সেটাকে আন্তর্জাতিক মিডিয়া জেনোসাইট বলছেন তিনি কি এটা খুব দ্রুততার সাথে কোন আন্তর্জাতিক আদালতে মানবাধিকার আদালতে যেতে পারতেন কি পারতেন না সেটা নিয়ে কি ফারুক আছে আমি মানে এটা আমি অতীতের কথা বলবো না আমি একটা কথা বলিনি দু হাজার ছয় আটে যখন একটা জরুরি অবস্থা গিয়েছিল আমার একটি বইয়ের নাম হচ্ছে জরুরি অবস্থার আমল নামা দু নয়ে প্রকাশিত এবং সেটার উপসংহারে বলেছি যে আমরা দীর্ঘ জরুরি অবস্থার মধ্যে চলে গেলাম একটা নির্বাচিত সরকার এসেছে বটে কিন্তু জরুরি অবস্থা শেষ হয়নি সেটা তো আমরা আজকে প্রমাণ পাচ্ছি তখন আমি একটা লেখা লিখেছিলাম যে ডক্টর ইউনুসের রাজনীতি সমালোচনা করে যে তিনি রাজনীতিতে আসবার কথা না তিনি ভবিষ্যতে হয়তো রাজনীতিতে আসবেন না তিনি যে কাজটা এখন করছেন তিনি স্টেট বিল্ডিং স্টেট স্টেটসম্যানের কাজ ফলে আমি ওই সে সময় তার বিরোধিতা করেছিলাম এখন আমরা সকলেই তাকে সমর্থন করতে চাই এবং আমাদের তার প্রতি সেই আস্থাটাও আমরা রাখতে চাই এবং সে প্রশ্ন করার সাহস নিশ্চয়ই গত পনেরো বছর যখন কেউ কথা বলেনি যখন কেউ সাহস করেনি আমি লিখেছি আমদা কে দিয়েছে যে দেখুন যখন আমি উল্টা করেই বলি যখন এই প্রফেসর যখন চোর খুনি বদমাস পদ্মাসী থেকে টুপ করে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল এমন একটা ভয়ের সংস্কৃতি ছিল তখন আমি বলেছিলাম যে এই দেশে গুণী মানুষের গুণ আমরা দিতে হবে কদর করতে হবে লিখিতভাবে বলেছিলাম আমি এবং এখন যদি প্রফেসর ইউনস যদি কোনো রকম সৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চান রকম ইয়ে করতে চান অ্যাটলিস্ট আমি আমার কথা বলতে পারি আমি দাঁড়াবো এর প্রতিবাদে এবং আরেকটা জিনিস আমি অ্যাড করি এই শিক্ষার্থীরা দেখেই দিয়েছে যে এই ধরনের মোনার কি আর তৈরি করা সম্ভব না কারো পক্ষেই এবং লাস্ট যে কথাটা আমি বলবো যে আপনার সময় মহতো শেষের দিকে যে কথাটা আমি বলবো যে এই সরকারের অন্যতম একটা কাজ অনেক মেরামতের কথা আমরা বলি সব কিছু করবে করে তারা এমন একটা সিস্টেম তৈরি করে দেবেন তারা শেষটা আমি করে যে সিস্টেম তৈরি করে দিবেন সিস্টেম যাতে ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার না আসতে পারে করে এবং ডেমোক্রেটিক একটা এর কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবেন এবং আমি আবারও বলছি যে ডেমোক্রেসির বিকল্প মোর ডেমোক্রেসি বক্তব্য একদম পরিষ্কার আমি আবু আলম শহীদ খান আপনার ডিসকাশনে মানে জানতে চাইবো যেটা বলছিলাম যে আসলে তাদের কার্যক্রমের বিষয়টা কি হবে না হবে রাজনীতি কিভাবে করবেন কি করবেন না সেই বিষয়টা যোগ করবেন পাশাপাশি আর কয়েকটা বিষয় বিচার বিভাগ বেসামরিক প্রশাসন নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশন সামরিক বিভাগ এগুলোকে কিভাবে পর্যায়ক্রমে দিকে আনা যায় এবং দ্রুত নির্বাচন কি আসবে নাকি দেরি হবে না মানে এই মুহূর্তে নির্বাচন নিয়ে আমি ভাবছি না এই মুহূর্তে ভাবছি না সোজা হিসাব আপনি যে সমস্ত সংস্থার কথা উল্লেখ করেন এদেরকে অবশ্যই এগুলো রিফর্ম করতে হবে এবং একটু আগেই তো আমি একটা জবাব দিলাম যে আপনি প্রথম উপরের দিকে একটু রিফর্ম করেন মানে যে বদলি করা শাস্তি দেওয়া এগুলো তো রিফর্ম না বাট ওই নীতিমালা পর্যায়ে যেখানে পলিসি লেভেল ডিসিশন হয়েছিল এরকম একটা সরকার যে যে সরকার চলে গিয়েছে যে ভুলগুলো করেছিল এবং যারা অন্যায় করেছে তাদেরকে ছড়িয়ে দিয়ে আপনি রিফর্ম প্রসেসটা শুরু করতে হবে এবং রিফর্মে সময় লাগবে রিফর্ম মেবি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তিন বছরও থাকে বা এক দিন থাকে তখনও রিফর্ম কমপ্লিট হবে না কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে

একটা ছোট উদাহরণ দেয় আপনি আগের প্রধানমন্ত্রী বা আগের রাষ্ট্রপতিরা যখন রাস্তায় বেরোন দিন দিনে এটা বেড়েছে তখন রাস্তাঘাট বন্ধ করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যায় চিৎকার করে ডক্টর ইউনুস যখন রাস্তায় চলবেন তখন কি এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা বন্ধ থাকা যাবে এটা কিন্তু উনি ঠিক করতে পারেন এবং এটা করার জন্য কোনো বিপ্লব করার দরকার নেই এটা একটা ডিসিশনের ব্যাপার যে উনার প্রোটোকল এবং ওনার মুভমেন্ট এমনভাবে অর্গানাইজ করতে হবে যাতে মানুষ কষ্ট না পায় এটা হতে পারে উনি কি একটা বিশাল প্লেন নিয়ে বাংলাদেশ বিমানের একটা প্লেন নিয়ে ওইটা নিয়ে কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাবেন নাকি উনি সাধারণ যাত্রী হিসেবে যাবেন শেষ কথা সাধারণ যাত্রী সো উনি দেখ উনি প্রমাণ করবেন যে উনি কী কী ডিফারেন্স ওয়েতে কাজগুলো করবেন আর যদি কেউ রাজনীতি করতে চায় এই যে এই যেটা বলছিলেন যে রাজনৈতিক দল নতুন দলের কথা আমরা শুনছি যদি কেউ রাজনীতি করতে চায় সবার এই যে অন্তর্বর্তীকালীন যারা উপদেষ্টা আছেন তারা মনে হয় গেট আউট এবং অসংখ্য ধন্যবাদ আবু আলম শহীদ খান একই সঙ্গে ধন্যবাদ জানাইতে চাই মুজিবুর রহমান এবং ফারুক আসিফ আপনার তিনজনের মূল্যবান সময় দিয়েছেন মন্তব্য জানিয়েছেন আর এই ছিল আজকে চব্বিশ ঘন্টায় কাল আবারও দেখা হবে